শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আমিও কিন্তু বেশ ভালোই আছি। তোমাদের সামনে আবার একটা নতুন টপিক, বিশেষ করে বাংলা ব্যাকরণ বা বাংলা দ্বিতীয় পত্রের সমাস নিয়ে আমরা আলোচনা করছি আজকে। হ্যাঁ, তোমাদের কাছে কি এই বইটা আছে? সবার কাছে বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী আশা করি সবার কাছে আছে। বই খাতা কলম সামনে রেখে দিবা, ইম্পর্টেন্ট বিষয়গুলো, উল্লেখযোগ্য বিষয়গুলো, যেগুলো বইয়ে দাগ দেওয়ার দরকার সেগুলো একটু দাগ দিয়ে নিবে, এবং যেগুলো খাতায় নোট রাখার প্রয়োজন তোমরা একটু খাতায় সাথে সাথে লিখে নিবে। তাহলে আমরা যাচ্ছি আজকের আলোচ্য বিষয়ের মধ্যে। আমাদের আজকের আলোচ্য বিষয় হলো সমাস। ব্যাকরণ বইয়ের 61 পৃষ্ঠা, ষষ্ঠ পরিচ্ছেদ, সমাস, পৃষ্ঠা নম্বর 61। সবাই একটু বই খুলে নাও, পেন্সিল বা কলম হাতে রাখো। আমরা শুরু করছি তাহলে সমাস। এই বিষয়গুলো শুধু পরীক্ষার জন্য নয়, আগেই তোমাদেরকে অনেকবার বলেছি, ব্যাকরণের বিষয়গুলো বিশেষ করে এ পর্যন্ত তোমরা ক্লাস 8 পর্যন্ত যেগুলো পড়ে এসেছ, তারপরে সামনে যেগুলো পড়বে সবগুলোই কিন্তু একসময় তোমাদের অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে অথবা উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক অনেক জায়গায় এগুলো কাজে লাগবে। সেক্ষেত্রে চেষ্টা করবে এগুলো একটু ভালো করে আত্মস্থ করতে, একটু ভালো করে বুঝে নিতে। যে কোনো সমাস নির্ণয় করা এমসিকিউর মধ্যে আসুক, আর পরবর্তীতে আলাদা করে তোমরা ক্লাস ইন্টারমিডিয়েটে যখন যাবে, উচ্চ মাধ্যমিক শ্রেণীতে যখন যাবে, তখন কিন্তু সমাস নির্ণয় করতে হবে আলাদা করে। তো সেজন্য চেষ্টা করবে একটু সুন্দর করে, একটু ভালো করে বোঝার। আমি বলছি, আমি পড়াচ্ছি, তোমরা একটু মনে রাখবা, একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবা। সমাস, প্রথমত সমাস শব্দের অর্থটা কি? সমাস শব্দের অর্থ সংক্ষেপ, সমাস শব্দের অর্থ মিলন, সমাস শব্দের অর্থ হল একাধিক পদের একপদীকরণ। একাধিক পদ অর্থাৎ একাধিক শব্দ বলতে পারো, তবে শব্দগুলো বাংলা ভাষায় পদ প্রকরণ তোমরা এর আগে পড়েছিলে, বিশেষ করে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বাংলা ভাষায় পদ হলো 5 প্রকার। বাংলা ভাষায় যে পদ 5 প্রকার, এই বিষয়টা কিন্তু অনেক অনেক বিষয়ের সাথে রিলেটেড, সম্পর্কিত। সুতরাং পদ সম্পর্কেও একটু তোমাদেরকে ভালো করে জানতে হয়, জানা উচিত। ইংরেজিতে তোমরা যে পার্টস অফ স্পিচ পড়েছ, বাংলায় সেরকম পদ, ওখানে পার্টস অফ স্পিচ 8 প্রকার, বাংলায় পদ হলো 5 প্রকার। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। একদম সহজ একটা বিষয়, বিশেষ্য হলো কোনো কিছুর নাম, যে কোনো কিছুর নাম বোঝায় বিশেষ্য। বিশেষণ, বিশেষ্যের যে গুণ, দোষ, গুণ, সংখ্যা, এ সমস্ত যেগুলোতে বোঝানো হয় সেটা বিশেষণ। বিশেষ্যের পরিবর্তে যেটা বসে, সে, তুমি, তারা, তাহারা, এ সমস্ত যে শব্দগুলো, এগুলো হলো সর্বনাম। অব্যয়টা ও এবং আর, এ সমস্ত জিনিস হলো অব্যয়। কোনো কিছুর কাজ বোঝায়, করা, খাওয়া দাওয়া, নাওয়া, ঘুমানো, এ সমস্ত যা কিছু আছে কোনো কিছু কাজ বোঝানো হয়, এরকম বিষয়টা হলো ক্রিয়া। এক সহজে আমি একটুখানি একটু ধারণা তোমাদেরকে দিয়ে দিলাম, আশা করি একটু মনে রাখবে। তাহলে সমাস
সমাস কাকে বলে? অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। অর্থ ছাড়া, যেগুলোতে অর্থ বোঝা যাবে না, এরকম পদ মিললে হবে না। যে সমস্ত পদ, যে সমস্ত শব্দ একসাথে মিলবে, সেগুলোর আলাদা আলাদা একটা অর্থ থাকতে হবে। এরকম একাধিক পদ যখন এক পদে মিলিত হবে, একীভূত হবে, একত্রীকরণ করা হবে, তখন সেটাকে আমরা বলবো সমাস। সোজা কথা, একটু ব্র্যাকেট দিয়ে দাগ দিয়ে রাখো এবং এটাকে একটু মুখস্থ করে রাখবা, যে অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের একসঙ্গে যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে। যেমন দেশের সেবা, দেশ এবং সেবা এটাকে একসাথে মিলিত হয়েছে দেশ সেবা। বই ও পুস্তক, বইটাও একই শব্দ, পুস্তকটাও একই অর্থ প্রকাশ করে। এরকম দুটো অর্থবোধক শব্দ মিলে বই পুস্তক, বই ও পুস্তক, বই পুস্তক। নেই পরোয়া যার, পরোয়া মানে যাকে ভয় পায় না, যাকে হিসেব করে না, যাকে মানে না, হ্যাঁ, কোনো কিছুতে যে সাহস হারায় না, বেপরোয়া। নেই পরোয়া যার, বেপরোয়া। বাক্যের শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাসের সৃষ্টি। তাহলে সমাসের সৃষ্টি কেন, একটু দাগ দিয়ে রাখো, যে বাক্যের শব্দের, বাক্যে যে শব্দ আছে সেই শব্দের ব্যবহারটাকে সংক্ষেপ করার উদ্দেশ্যটাই হলো সমাস। সমাস দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। দুই বা ততোধিক পদ মিলিত হয়ে একটা নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয়, এটা হলো সমাস। অনেক অনেক সময় দেখা যাচ্ছে যে যে দুটো বা একাধিক পদ মিলিত হয়ে যে সমাস হবে, সেই ক্ষেত্রে কখনো কখনো এমনও হতে পারে যে শব্দগুলো মিলিত হয়ে নতুন শব্দ গঠন করা হয়েছে, সেখানে নতুন শব্দটায় একটা ভিন্ন অর্থ প্রকাশ করে। আবার কখনো কখনো এমনও হতে পারে যে শব্দগুলো মিলে নতুন শব্দ গঠিত হয়েছে, সেই মিলিত শব্দগুলো আলাদা আলাদা করে অর্থ প্রকাশ করে এবং সেই অর্থের প্রাধান্যই বা সেই একই রকম অর্থই প্রকাশ করে মিলিত শব্দটায়। আবার কখনো এমন হয় যে পদগুলো মিলে সমাস তৈরি হয়, সমাসবদ্ধ পদ হয়, সেখানে আগের পদের অর্থ প্রাধান্য থাকে, কখনো বা পরের পদের অর্থ প্রাধান্য থাকে, এভাবেও সমাস হয়। বেশ কিছু বললাম, কয়েকটা বিষয় একটু মনে রাখবা। এটি শব্দ তৈরি ও প্রয়োগের একটা বিশেষ রীতি, রীতি বলতে নিয়ম বা কানুন, হ্যাঁ, সিস্টেম। তাহলে সমাসটা হলো একটা নতুন পদ তৈরি করা, একটা নতুন শব্দ তৈরি করার একটা যে প্রয়োগের ক্ষেত্রে নতুন শব্দ অর্থ প্রয়োগ করে, এরকম একটা নিয়ম বা রীতি হলো সমাস। সমাসের রীতি সংস্কৃত ভাষার থেকে বাংলায় এসেছে, আন্ডারলাইন করে রাখো। প্রশ্ন থাকতে পারে কোন ভাষার থেকে সমাসটা এসেছে, তাহলে সংস্কৃত ভাষার যে নিয়ম বা রীতি আছে সেই শব্দ থেকেই, সেই নিয়ম বা রীতি থেকেই, সংস্কৃত থেকেই বাংলায় এই সমাসের ধারণাটা এসেছে। তবে বাংলা, খাঁটি বাংলা সমাসের দৃষ্টান্ত প্রচুর পাওয়া যায়। যেখানে খাঁটি বাংলা শব্দের সমাস হবে, সেখানে সরাসরি সংস্কৃত ভাষার যে নিয়ম বা রীতি আছে সেটা সবসময় না মেনেও চলতে পারে, সেটা অন্যভাবে বা ভিন্নভাবেও শব্দ তৈরি হতে পারে। আচ্ছা, সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। একটু দাগ দিয়ে রাখো আর একটু খেয়াল করো, সেটা হলো এই,
একটু খেয়াল করো, সহজ বিষয়, দেশের সেবা, দেশ সেবা সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম সমস্ত পদ। এখানে এইটাকে বলা হয় সমস্ত পদ। এই দেশ সেবাটা হলো কি? সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদটির অন্তর্গত পদগুলোকে সমস্যমান পদ বলে। এই অংশটাকে বলা হয় সমস্যমান পদ। এই অংশটাকে কি বলে? সমস্যমান পদ। এটা হলো সমস্ত পদ। তোমরা একটু খাতায় লিখে পাশে এটার নিচে লিখে রাখো সমস্ত পদ, এখানে লিখে রাখো সমস্যমান পদ। হ্যাঁ, তাহলে এটা হলো সমস্যমান পদ, এটা হলো সমাসবদ্ধ পদ। খাতায় লিখে রেখেছ? লিখছ? অবশ্যই লিখবেন। সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্ব পদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তর পদ বা পরপদ। এখানে সমস্যমান পদ যেটা, এই সমস্যমান পদের প্রথম যেটা দেশের, এই দেশেরটাকে আমরা বলি পূর্ব পদ, আর এটা হলো পরপদ বা উত্তর পদ। পূর্বপদ, পরপদ, পূর্বপদ বা উত্তর পদ দুটোই বলা হচ্ছে এখানে। তাহলে এটাকে আমরা বলি সমস্ত পদ, আর এইটাকে একসাথে আমরা বলি সমস্যমান পদ, আর এটাকে আমরা বলি পূর্ব পদ, এটাকে আমরা বলি পরপদ বা উত্তর পদ। একটু মনে রাখতে হবে। তাহলে দেশের সেবা, সমাসবদ্ধ পদ হলো দেশ সেবা। দেশেরটা পূর্ব পদ, সেবাটা পরপদ বা উত্তর পদ, এবং দেশের সেবা এই সবটা মিলে, বা এখানে যদি আরো পদ থাকে, দুই বা ততোধিক পদের কথা বলা হয়েছে না, যদি আরো অনেকগুলো পদ থাকে তাহলে সবগুলো মিলে হবে কি? সমস্যমান পদ। এই সবগুলো মিলে সমস্যমান পদ। এবার দেখো, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তার নাম সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয়, বাক্যাংশ মানে বাক্যের অংশ, সেটাকে কি কি বলা হয়? সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এখন এই জিনিসটাকেই সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এ পাশের এই অংশটাকে একটু লিখে রাখো। এগুলো সমস্যমান, সমস্ত পদকে ভেঙে যে বাক্যাংশ করা হয় তাকে ব্যাস বাক্য, বিগ্রহ বাক্য বা সমাস বাক্য, এই তিনটেই একটাকে বলা হয়। উদাহরণ, বিলাত ফেরত রাজকুমার সিংহাসনে বসলেন। এখানে বিলাত ফেরত, রাজকুমার ও সিংহাসন, এই তিনটি সমাসবদ্ধ পদ। এগুলোর গঠন প্রক্রিয়াটা কিরকম? যেমন বিলাত ফেরত আমরা বলছি, বিলাত হতে ফেরত, রাজকুমার রাজার কুমার, তারপরে সিংহাসন সিংহ চিহ্নিত আসন। তাহলে বিলাত ফেরত, রাজকুমার, সিংহাসন, এগুলোকে বলছি আমরা সমাসবদ্ধ পদ। আর এগুলোর ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য হলো কি? বিলাত হতে ফেরত, রাজকুমার, সিংহ চিহ্নিত আসন, এগুলোকে আমরা ব্যাস বাক্য বলছি, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, অর্থাৎ আগের অংশগুলো যেটা। হ্যাঁ, আচ্ছা, এরপরে ধরো এসব বাক্যে বিলাত ফেরত, রাজা, কুমার, সিংহ, আসন হচ্ছে এক একটি সমস্যমান পদ। এই পিছনে যে পদগুলো থাকে এক একটাকে বলা হয় কি? সমস্যমান পদ। প্রত্যেকটা মিলে আলাদা আলাদা করে বা একসাথে কি? সমস্যমান পদ।
আমরা পুরোটাকে বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এবং এক একটা পদ, এখানে যে কয়টা পদ থাকবে সবটাই হলো সমসমান পদ। তবে যদি ধরো দুটো থাকছে, প্রথমটা হলো পূর্বপদ, দ্বিতীয়টা হলো পরপদ বা উত্তরপদ। আবারও একটু মনে রাখো, এখানে যদি দুইটা, তিনটা, চারটা বা এরকম একাধিক থাকে, তাহলে সবগুলোই এক একটা হলো সমসমান পদ। আর এই পুরো বাক্যটা পিছনে যেটা থাকবে এটা হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর এখানে প্রথম যেটা থাকবে সেটা পূর্বপদ, শেষে যেটা থাকবে সেটা পরপদ বা উত্তরপদ। আর এ দুটো মিলে এখানে যেটা আসবে এটাকে আমরা বলছি কি, সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। এবার ধরো দেখো, সমাস কয় প্রকার? সমাস হলো, বইয়ের মধ্যে দেয়া আছে দেখো, দ্বন্দ্ব, সমাস ছয় প্রকার, যেমন দ্বন্দ্ব, কর্ম, ধারায়, তৎপুরুষ, বহু, ব্রীহিং। দেগু ও অব্যয়ী ভাব। এই তাহলে সমাস ছয় প্রকার, দ্বন্দ্ব, কর্মধারায়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ী ভাব, ছয়টা সমাস আছে। ব্যাকরণবিদ যারা, এরা আবার এগুলোর প্রকারটাকে ছোট ছোট করেছে অনেকে। যেমন একটু দেখো যে দ্বিগু সমাসকে অনেকে কর্মধারায় সমাসের অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ এই কর্মধারায় এবং দ্বিগু, দ্বিগু ও কর্মধারায়, এই দুটোকে মিলে কোন কোন ব্যাকরণবিদরা একটা সমাস হিসাব করেছে। এখন যদি এটা একটা সমাস হয় তাহলে কিন্তু এখান থেকে ছয়টার থেকে কমে পাঁচটা হয়েছে, তাহলে এখান থেকে কয়টা হয়? পাঁচটা। এরপরে আবার দেখো, কেউ কেউ আবার কর্মধারায়কে তৎপুরুষ সমাসের অন্তর্ভুক্ত করেছে। এখন এই কর্মধারায়টাকে আবার অনেকে তৎপুরুষ করেছে, যদি তৎপুরুষ হয় এটা, তাহলে এই তিনটে মিলে যদি আমরা বলি একটা, এখানে এই তিনটে মিলে যদি আমরা একটা বলি, তাহলে এই তিনটে মিলে হয় একটা আর বাকি থাকে তিনটে, মোট চারটা। তাহলে সমাসকে কেউ কেউ চার প্রকার, কেউ পাঁচ প্রকার, কেউ ছয় প্রকার বলেছে। এখন এটা ব্যাকরণবিদদের বিষয়, তাহলে বলবা যে আমরা কয়টা প্রকার পড়ব? আমরা মূলত ছয়টা প্রকারই পড়ব। তবে ছয়টা প্রকার পড়ে আমরা এটাও মাথায় রাখব যে দ্বিগু এবং কর্মধারায় এ দুটোকে একসাথে করেছে, আবার কর্মধারায় তৎপুরুষের সাথে মিলিত করে একটা করেছে। তাহলে আমরা কখন এরকম বলতে পারি যে তিনটা মিলে একটা বা এই দুইটা মিলে একটা? যদি দুইটা মিলে একটা ধরি তাহলে সমাস পাঁচটা, আর যদি এই তিনটা মিলে একটা ধরি তাহলে সমাস চারটা। তাহলে চারটা হোক, পাঁচটা হোক, ছয়টা হোক, আমরা মূলত ছয়টা হিসেব করে পড়ে যাব, ঠিক আছে? সাধারণ নিয়মে, বাংলা ব্যাকরণের সাধারণ নিয়মে সমাস ছয় প্রকার। আমরা ছয় প্রকারের কথাই পড়ব, ছয় প্রকারের কথাই মাথায় রাখব। এবার দেখো,
কিন্তু সাধারণভাবে ছয়টি সমাসেরই আলোচনা করা গেল। এছাড়াও প্রাদি, নিত্য ও লুক কয়েকটি অপ্রধান সমাসও রয়েছে। অপ্রধান সমাসগুলো কি কি? অপ্রধান হলো প্রাদি সমাস, এরপরে আছে নিত্য সমাস, এরপরে আছে অলুক অলুক সমাস, এগুলো আছে। এখন প্রধান হিসেবে বা মূল যেগুলো সমাসের কার্যক্রম সেটাকে আমরা ছয়টা বলতে পারি, আর এটার সাথে অপ্রধান বা তুলনামূলক কম ব্যবহৃত হয়, কম আলোচিত হয়, এরকম আছে আরো তিনটে। এগুলোকে মিলে আমরা কিন্তু নয়টা বলতে পারবো না। অনেক সময় দেখবা যে ভাই বোন পাঁচজন, এক সময় এরকম হতে পারে যে আরো দু একটা ছেলে মেয়ে পালতে নিয়ে আসছে, তারাও সন্তান কিন্তু তারা পালিত সন্তান, তারা কিন্তু আসলে মূল ভাই বোনের মধ্যে একীভূত না। এগুলোকে সেরকম পালতে নিয়ে আসার মতো, অর্থাৎ প্রাসঙ্গিকভাবে এগুলো থাকে, তবে এগুলোকে আমরা মূল বলতে পারি না, এগুলো কি অপ্রধান। ঠিক আছে, আচ্ছা এবার দেখুন, সংক্ষেপে আমরা একটু আলোচনা করে যাচ্ছি। দ্বন্দ্ব সমাস আমরা একটা একটা করে আর সামনের দিকে এগোব। এখন আমরা আলোচনা করছি দ্বন্দ্ব সমাস। প্রথমে ধরো দেখো, যদি এক নম্বর আমরা বলি দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসটা কি? যে সমাসে প্রত্যেকটি সমসমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে। সমসমান পদগুলো আমরা আগে চিহ্নিত করেছিলাম যে আগের যেগুলো থাকে সেগুলো হলো সমসমান পদ। এখন সেখানে দুটো তিনটা বা একাধিক যেগুলো থাকবে সেই পদগুলোতে আসলে যে অর্থ প্রকাশ করে সেগুলোতে যা বোঝায় সমস্ত পদে বা সমাসবদ্ধ পদ যেটা সেটাতে গিয়ে সেই অর্থটাই প্রাধান্য পাবে, সেই অর্থটাই প্রকাশ পাবে। তাহলে সেটাকে আমরা বলতে পারি কি দ্বন্দ্ব সমাস। যেমন দোয়াত ও কলম, দোয়াত কলম, এরপরে ধরো জমা ও খরচ, জমা খরচ। এখানে এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এই যে পদগুলো আছে, যখন এক পদে হয়েছে সমস্ত পদ হয়েছে। এখন দোয়াত কলম, তোমরা অবশ্য দোয়াত চিনো কি না? দোয়াত হলো যেটাকে আমরা ইং পট ইংরেজিতে বলে থাকি, কালির যে পাত্র। একটা আমরা এখন বল পয়েন্ট কলম ব্যবহার করে থাকি সাধারণত, আর আরেকটা হলো ঝর্ণা কলম বা ফাউন্টেন পেন, অর্থাৎ যেটাকে একটু জেল পেনের মতো, অর্থাৎ কালিটা একটু গাঢ় হয়, একটু নরম থাকে, সেই রকম কালি। এটা রিচার্জেবল বলা যেতে পারে, অর্থাৎ কলমের কালি ফুরিয়ে গেছে, আবার দোয়াতের মধ্যে চুবি, আবার কালি ভরে নেয়া, সেই রকম কালির আলাদা পাত্র থাকে যে কলম ব্যবহার করে, সেখানে দোয়াত ও কলম। তাইলে দোয়াতও আছে কলমও আছে, মিলে হয়েছে দোয়াত কলম। জমা ও খরচ, জমা আছে খরচ আছে, এখানে জমা খরচ মিলে একটা শব্দ, এই শব্দটার মধ্যে এখানে পিছনে যে দুটো আছে দুটোর অর্থই এখানে প্রকাশ পেয়েছে, মনে থাকবে, একটু মনে রাখতে হবে। তাহলে এখানে তাল, যে
বইয়ের মধ্যে দেয়া আছে তাল ও তমল, দোয়াত ও কলম। তাহলে এখানে তাল তমল এবং দোয়াত কলম প্রতিটি পদেরই অর্থের প্রাধান্য সমস্ত পদে রক্ষিত হয়েছে। সমস্ত পদে এই দুটো বিষয় এখানে বোঝানো হয়েছে। এখন দেখো, দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদের যে সম্বন্ধটা বোঝায়, এই সম্বন্ধটা বোঝানোর জন্য ব্যাস বাক্যে এবং ও আর এই তিনটে অব্যয় পদ ব্যবহৃত হয়। দ্বন্দ্ব সমাসে এই যে এখানে এই যে যোগ করেছে, হ্যাঁ, এই যোগ করার ক্ষেত্রে কি হবে? এবং ও আর, এই রকম তিনটে অব্যয় পদ। এই অব্যয় পদগুলো সাধারণত দ্বন্দ্ব সমাসে ব্যবহৃত হয়ে আসবে। তাহলে আমরা এখানে এগুলোকে বলতে পারি অব্যয় পদ। অব্যয় পদগুলো এখানে দ্বন্দ্ব সমাসের সাথে একটার সাথে আর একটাকে যোগ করার ক্ষেত্রে, যুক্ত করার ক্ষেত্রে এই পদগুলোর সাহায্য নেওয়া হয়। তাহলে এখানে দেখো, দোয়াত ও কলম, এই যে ও জমা ও খরচ, ও এরকম আরও আছে এবং ও আর, আমরা উদাহরণের সামনের দিকে যাব, দেখব। এখন দ্বন্দ্ব সমাস কিন্তু অনেকগুলো প্রকার আছে, অনেকগুলো প্রকার আছে, প্রায় 11টা প্রকার। কয়টা? 11টা প্রকার আছে দ্বন্দ্ব সমাসে। অনেক সহজ, একটু খেয়াল করে শুনলেই তোমাদের মনে থাকবে। প্রথমটা দেখো, মিলনার্থক শব্দ যোগে। মিলনার্থক কি? মা বাপ, মাসি পিসি, জিন পড়ি, চা বিস্কুট। মা ও বাপ, মাসি ও পিসি, জিন ও পড়ি, চা ও বিস্কুট, এরকম করে সাধারণত ব্যাস বাক্য করা হয়। আর সমস্ত পদগুলোকে, সমস্ত পদগুলোতে মা বাপ, মাসি পিসি, জিন পড়ি, চা বিস্কুট, এরকমটা আসবে। তারপরে বিরোধার্থক শব্দযোগে। বিরোধার্থক মানে কি? একটার বিরোধে আর একটা, একটার অ্যাগেনস্টে আর একটা, একটার বিপরীতে আর একটা, দুটোর একরকম নয়। যেরকম দা কুমড়া, দা ও কুমড়া, দা যেটা দিয়ে কাটে, কুমড়া তো মিষ্টি কুমড়া। এখন মিষ্টি কুমড়াটা আস্ত ছিল, সেটাকে কেটে ফেলেছে কি? দা। কুমড়ার সাথে বিরোধিতা কার? দায়ের। বিরোধার্থক দ্বন্দ্ব। তারপরে ওহে নকুল, স্বর্গ নরক, এগুলো সব একটার বিপরীতার্থক, বিরোধার্থক আর এক আর এক বিরোধার্থক আর একটা বিপরীত, ঠিক বলা যাবে না, বিপরীতটা আবার একটু ভিন্ন। আর এটা হলো বিরোধার্থক, যার মধ্যে একটা কনফ্লিক্ট, একটা বিরোধী ভাব রয়েছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো বিপরীতার্থক শব্দ যোগে। বিপরীতার্থক শব্দ কি? আয় ব্যয়, হ্যাঁ, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, বিপরীত শব্দ। এরপরে 4 নম্বরে দেখো অঙ্কবাচক, অঙ্গবাচক শব্দ যোগে। অঙ্গ, শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গবাচক শব্দের মাধ্যমেও দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। হাত পা, হাত ও পা, নাক কান, নাক ও কান, বুক ও পিঠ, বুক পিঠ, মাথা ও মুন্ডু, মাথা মুন্ডু, নাক ও মুখ, নাক মুখ। আবার এরকম আছে যে একাধিক শব্দ যোগেও হয়, সেগুলো তোমরা আরেকটু পরে পাবে। তাহলে অঙ্গবাচকটা আমরা দেখলাম। তারপরে আছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যা আমরা কি 1, 2, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা এরকম যেগুলো আমরা বলে থাকি সংখ্যাবাচক শব্দ, যেমন 7, 5, 9, 6, 9, 6 বলি, 9 ও 6, 7 ও 5, হ্যাঁ এরকম। তারপরে আছে 7, 17, 19, 20, এগুলো আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি, কিছুটা বাগধারার মতো, যে এর আর ওর মধ্যে পার্থক্যটা খুব বেশি নয়, এই 19, 20, মানে একেবারে অল্প, কাছাকাছি, একজন 19 আর একজন 20,
পার্থক্যটা খুব বেশি না, কত? এক। আচ্ছা আবার আছে নয় ছয়। অনেক সময় আমরা বলি তুই আমার সাথে নয় ছয় কথা বলবি না। নয় ছয় মানে কি? কিছুটা বাটপাড়ি টাইপের, প্রতারণামূলক, অর্থাৎ সুন্দর বা ভালো কথা নয়, কিছুটা চিটিং করা, চিটারি টাইপের কথাবার্তা বলা, যেটাকে আমরা বলি নয় ছয়। তারপরে সাত পাঁচ, অনেক সময় বলি না সাত পাঁচ ভেবে চিনতে কথা বলো। সাত পাঁচ মানে হলো ফলাফল। সাত পাঁচ মানে কি? ফলাফল, যে ফলাফল ভেবে চিনতে কথা বলো। তুমি যেটা বলেছ সাত পাঁচ ভেবে বলেছ, তুমি যেটা বলেছ সেটা সাত পাঁচ ভেবে চিনতে বলো, বা সাত পাঁচ না ভেবে কথা বলো না, এরকম অনেক সময় বলে থাকি। তাইলে এগুলোকে আমরা বলি অঙ্কবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ। এরপরে সমার্থক শব্দ যোগে। সমার্থক শব্দ কি? মানে একটা শব্দের অর্থ আর একটা শব্দের মতোই। হাট ও বাজার, হাট বাজার, হাটেরও যে অর্থ বাজারেরও সেই প্রায় একই রকম অর্থই প্রকাশ করে। সামান্য একটু পার্থক্য থাকলেও সেটা আমরা খুব বেশি একটা হিসেব করি না। হাট এবং বাজার দুটোকেই আমরা প্রায় কাছাকাছি ধরে রাখি। তাহলে সেখানে হাট বাজার, এটা হলো সমার্থক শব্দ যোগে। আবার কলকারখানা, পাতাপত্র, পাতাপত্র আরো সোজা দেখো, পাতা ও পত্র, পাতা পত্র যদি আমরা এরকম বলি, পাতাও যেটা পত্রও সেটা। তবে এখানে কিন্তু আর একটু ব্যাপার আছে, পাতা হলো তৎসম, পাতা হলো তদ্ভব, আর পত্র হলো সংস্কৃত শব্দ, তৎসম শব্দ যেটাকে আমরা বলে থাকি। এর আগে আমরা শব্দের প্রকারভেদ বা শব্দ কাকে বলে, শব্দের উৎপত্তিগত দিক থেকে শব্দের যে প্রকার সেগুলো তোমাদেরকে আমরা বলেছি, সেই রকম বিষয়। পত্রটা সংস্কৃত শব্দের থেকে বাংলায় সরাসরি এসেছে, তৎসম শব্দ আমরা বলে থাকি, আর পাতাটা এরকম ওখান থেকে উদ্ভব, সংস্কৃত থেকে উদ্ভব, তদ্ভব। হ্যাঁ, আরেকটা আছে অর্ধ তৎসম, এখানে অবশ্য সেটার প্রয়োগ না, ভিন্ন। তাহলে এটাকে আমরা বলছি সমার্থক শব্দ যোগে। এরপরে আছে প্রায় সমার্থক ও সহচর শব্দ যোগে। অর্থাৎ আমরা কিন্তু অর্থটা একেবারে হুবহু একরকম হবে না, তবে এটা আগেরটার সাথে পরেরটা ব্যবহৃত হয়ে আগেরটার মতো করেই শব্দ অর্থটা প্রকাশ করে। যেমন কাপড় চোপড়, কাপড়ের অর্থ আমরা বুঝি, আমরা যে জামাটা পরলাম এই জামাটা বানানো হয়েছে কাপড় দিয়ে, কাপড়। কিন্তু চোপড়ের আলাদা অর্থ হয় না, একটু কেমন জানি মনে হয়। তবে কাপড়ের সাথে যখন এটা ব্যবহার করা হয় তখন বোঝা যায় যে এই চোপড়টা দিয়েও কাপড়কেই উদ্দেশ্য করা হয়েছে। তাহলে এটাকে আমরা বলি কি, যে প্রায় সমার্থক ও সহচর শব্দ। সহচর মানে কি? ওটার সাথে যায়, কাছাকাছি শব্দ, বা এটা দিয়েও ওইটার মতোই অর্থ প্রকাশ করে। পোকামাকড়, ওই মাকড় দিয়েও পোকাকেই উদ্দেশ্য করা হচ্ছে। দয়া মায়া, দয়া মায়া একই রকম, তো দয়ার সাথে সমার্থক নয়, মায়া এবং দয়া দুটো আলাদা জিনিস, কিন্তু আগেরটার সাথে মিশে প্রায় একই রকম অর্থ প্রকাশ করছেন, এটাকে আমরা বলি প্রায় সমার্থক শব্দ। এরপরে আছে দুটি সর্বনাম যোগে। দুটি সর্বনাম যোগে, সর্বনামটা কি? সর্বনাম হলো বিশেষ্যের পরিবর্তে যেটা বসে সেটাকে আমরা সর্বনাম বলে থাকি। তাহলে পদ পড়েছ, পদ যে আমরা আগে বলেছিলাম পদ পাঁচ প্রকার, সেখানে আছে কি বিশেষ্যের পরিবর্তে যেটা ব্যবহৃত হয় সেটা সর্বনাম। এরকম সর্বনাম যোগেও দ্বন্দ্ব সমাস হয়। জাতা, আমরা অনেক সময় বলি না কি জাতা বলছিস, তা যা ও তা, যা ও তা, যে এবং সে, যে এবং সে, যথা এবং তথা, যথা এবং তথা, তুমি ও আমি,
তুমিও আমি, এখানে ওর, এখানে আর সেখানে, এখানে আর সেখানে। আমরা প্রথমেই বলেছিলাম না যে দ্বন্দ্ব সমাস তৈরি করার ক্ষেত্রে কয়েকটা বিষয় থাকে, ও এবং আর, তিনোটারই ব্যবহার আমরা কিন্তু এখানে পাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা এরকম বলতে পারি যে দুটি সর্বনাম যোগেও এরকম দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। দুটি ক্রিয়া যোগে, ক্রিয়া কি কাজ বোঝায় যেটা দিয়ে সেটাকে বলছে ক্রিয়া, তাহলে এরকম দুটো ক্রিয়া যোগেও দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। সেটা কি? দেখাশোনা, যাওয়া আসা। যাওয়া একটা ক্রিয়া, আসাও একটা ক্রিয়া, দুটো মিলে কি যাওয়া, আমরা অনেক সময় বলি না তোমার যাওয়া আসা মিলে কত সময় লাগবে, যাওয়া ও আসা মিলে প্রায় 1 ঘন্টা সময় লেগে যাবে। এই যে যাওয়া আসা, এটাকে যদি আমরা ব্যাস বাক্য করি তাহলে কি হবে, যাওয়া ও আসা। হ্যাঁ, তারপরে বা আসা ও যাওয়া দুটোই হতে পারে। এরপরে দেখো চলাফেরা, দেওয়া থোয়া, দুটি ক্রিয়া যোগে, দুটি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি? ক্রিয়াও বোঝায় আবার ক্রিয়ার গুণ বোঝায়, যেটা ক্রিয়া বিশেষণ। যেমন ধীরে সুস্থে, আমরা বলি না অত তাড়াহুড়া করো না, ধীরে সুস্থে কাজ করো, তাইলে এই ধীরে সুস্থেটা হলো ক্রিয়া বিশেষণ। এরকম দুটো ক্রিয়া বিশেষণের যোগেও অনেক সময় দ্বন্দ্ব সমাস গঠিত হয়। ধীরে ও সুস্থে কাজ করো, ধীরে ও সুস্থে কাজ করো। আগে ও পাচ্ছে, আগে ও পাচ্ছে, আকারে ইঙ্গিতে, আকারে ইঙ্গিতে, আকারে ও ইঙ্গিতে। এরকম করে আমরা দুটো ক্রিয়া বিশেষণ যোগেও দ্বন্দ্ব সমাসের গঠন করতে পারি। দুটি বিশেষণ যোগে, বিশেষণটা তো আমরা সহজেই বুঝি যে বিশেষ্যের দোষ গুণ অবস্থা বোঝায় বিশেষণ। বিশেষ্যের দোষ গুণ অবস্থা বোঝায় কি? বিশেষণ। তাহলে দুটো বিশেষণ যোগেও অনেক সময় দ্বন্দ্ব সমাস হয়ে থাকে। ভালো মন্দ, কম বেশি, আসল নকল, বাকি বকেয়া, এগুলো সবই কি? বিশেষণ। এরকম দুটি বিশেষণ যোগে বাকি ও বকেয়া, ভালো মন্দ, কম এবং বেশি, আসল ও নকল, এরকম করে দ্বন্দ্ব সমাসগুলো হয়ে থাকে। আমরা এখানে 11টা দ্বন্দ্ব সমাসের প্রকারভেদ এবং বিষয়গুলো পড়েছি। তোমরা আরেকটা কাজ করবা, বোর্ডের প্রশ্ন যেখানে হচ্ছে, সহায়ক যে বইগুলো আছে সেখানে এরকম বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলোর মধ্য থেকে তোমরা একটু বেশি বেশি প্র্যাকটিস করতে থাকবে, আর যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এগুলো মনে থাকবে। এখানে এই যে নিয়মগুলো পড়ানো হলো, বোঝানো হলো, আসলে শুধু নিয়ম মুখস্থ করেই যে তুমি সমাস নির্ণয় করবে বিষয়টা সবসময় তা কিন্তু হয় না। এজন্য যেমন কথার কথা, সাইকেল চালায় যারা, সাইকেল চালানোর প্রথমে একটা কমন সূত্র আছে, সূত্রটা কি? যে সামনে তাকাও, হ্যান্ডেল ধরো, প্যাডেল মারো, কোমর সোজা। প্রথমে যারা সাইকেল চালানো শেখে এরা যদি পিছনের দিকে তাকায়, নিচের দিকে তাকায়, অনেক সময় কিন্তু সে সাইকেল নিয়ে পড়ে যাবে। তাহলে কি করতে হবে? প্রথমে কিন্তু নিচের না, সামনের দিকে তাকাতে হয়, হ্যান্ডেলটা সুন্দর করে ধরতে হবে, আবার কোমরটাকে সোজা। অনেক সময় দেখবে যেরকম বাঁকাই পড়ে যাচ্ছে সাইকেল চালানোর সময়, প্রথম যারা শেখে তো কোমরটাকে সোজা রাখার চেষ্টা করবে। প্রথম যখন শেখে তখন দেখবা যে প্যাডেল, পায়ের সাথে মিলিয়ে যে প্যাডেলটা মারে, সেই প্যাডেল অনেক সময় পায়ের থেকে ছুটে যায়, খুলে যায়, পায়ের সাথে মেলাতে পারে না, নিচের দিকে তাকাতে যায়, অমনি পড়ে যায়। কিন্তু যখন সেরকম প্র্যাকটিস করতে 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 একসময় সাইকেল চালানোতে এক্সপার্ট হয়ে যায়, তখন কিন্তু আর তার এই সূত্রের দরকার হয় না, সূত্র ছাড়াই তখন সে সাইকেল চালিয়ে যায়। তখন হ্যান্ডেল এক হাত দিয়ে ধরে, কখনো কি হ্যান্ডেল না ধরেও সাইকেল চালানো যায়। সামনের দিকে তাকানো, তখন পিছনে ডানে বামেও তাকাতে পারবে, তারপরেও সে পড়বে না, এবং কোমরের ব্যালেন্সটা তার ঠিক থাকবে। প্যাডেল কখনো মারবে, কখনো একটুখানি মেরে বসে আছে, তারপরও সাইকেল চলতে থাকবে।
এখন প্র্যাকটিসটা বড় বিষয়। যত তুমি প্র্যাকটিস ভালো হবে, সুন্দর হবে, তত তোমার সুবিধা হলো যে তোমার নির্ণয় করার ক্ষেত্রে তখন আর কোনো বিষয় থাকবে না। আমরা আরেকটা বিষয় হলো নামাজ পড়ো, যারা নামাজ পড়ার আগে যখন নামাজ শেখে তখন কিন্তু তাকে কোন কাজের পর কোন কাজ করবে একটা একটা করে তাকে মুখস্থ করতে হয়, কিন্তু নামাজে যখন সে অভ্যস্ত হয়ে যায় তখন কিন্তু একটার পর একটা অটক করতে থাকে, চলতে থাকে, তখন কিন্তু আর তাকে মনে রাখতে হয় না যে এইটার পরে এইটা, এইটার পরে এইটা, আগে অজু করো, জায়নামাজ বিছাও, পাক পবিত্র হও, তারপরে তাকবীর দাও, সানা পড়ো, সুরা পড়ো, সুরা মিলাও, রুকুতে যাও, তারপরে সেজদায় যাও, এগুলো যে একটার পর একটা ধারাবাহিকতা, এগুলো আগে মুখস্থ করতে হয়, জানতে হয়। কিন্তু নামাজ পড়ে যখন অভ্যস্ত হয়ে যায়, যখন সে প্র্যাকটিস করতে করতে অভিজ্ঞ হয়ে যায়, তখন কিন্তু তার আর এই সূত্র মনে রাখার দরকার হয় না। ঠিক তেমনিভাবে এখন আমরা যে সূত্রগুলো পড়ছি, এই সূত্রগুলো কিন্তু একসময় নির্ণয় করার জন্য এত বেশি প্রয়োজন হবে না, তখন শুধু তুমি নির্ণয় করে যাবে। এজন্য দরকার কি? প্র্যাকটিস, অনুশীলন, চর্চা, চেষ্টা করবে এগুলো একটু ভালো করে করার জন্য। এরপরে দ্বন্দ্ব সমাসের সাথে আর একটা বিষয় আছে, অলুক দ্বন্দ্ব। অলুক মানে কি? অলুক, এখানে অলুকটা অলুপ, অনেকটা অলুপ, এবং এই লুপ থেকে লোপ, অলুপ অলুপ লোপ, অর্থাৎ যেখানে লোপ পাবে না, যেখানে লোপ পাবে না, যা আছে তাই থেকে যাবে, এটাকে বলা হয় কি? অলুক। তাহলে অলুক হলো যেখানে কোনো কিছু লোপ পাবে না, যা আছে তাই থাকবে। সেটা কি? যে দ্বন্দ্ব সমাসে কোনো সমস্যমান পদের বিভক্তি লোপ হয় না তাকে অলুক দ্বন্দ্ব বলে। অর্থাৎ যেখানে, যেমন রাজার কুমার, এখানে যে একটা র আছে, রাজার র, এই রাজার কুমার আমরা বলি কি? রাজকুমার। এখন এখানে এই যে রটা লোপ পেয়েছে, আর অলুক দ্বন্দ্বে এরকমটা লোপ পাবে না। যেমন কি? দেশে বিদেশে, এখন দেশ এবং বিদেশ, দেশে বিদেশে, এখানে মূল শব্দ হলো দেশ বিদেশ। তাহলে দেশ বিদেশ, এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, এই দুটো একে বাদ দেওয়া নাই হয়ে এখানে যে সমাসটা হয়েছে সেটাকে আমরা বলছি অলুক দ্বন্দ্ব, অর্থাৎ বিভক্তি লোপ পাবে না। আবার তিন বা বহুপদ দ্বন্দ্ব হয়ে থাকে, যেমনটা আছে কি, এটাকে বলে বহুপদী দ্বন্দ্ব। এটাকে কি বলছে? বহুপদী দ্বন্দ্ব। যেমন সাহেব বিবি গোলাম, তিনটে পদ মিলে হয়েছে। আবার কি আছে? হাত পা নাক মুখ চোখ ইত্যাদি, হাত পা নাক মুখ চোখ, এরকম বহুপদী দ্বন্দ্ব। তাহলে আমরা সমাস, সমাসের প্রকারভেদ এবং প্রথম যে সমাসটা আছে দ্বন্দ্ব, এই বিষয় সম্পর্কে আমরা বেশ আলোচনা করলাম এবং তোমরা মোটামুটি একটা ধারণা পেলে। পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রকারভেদগুলো নিয়ে আরও আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে। আল্লাহ হাফেজ।